আপনারা জানেন আমি একবার বলেছি ইতিহাস থেকে আল্লামা জুলফিকার নকশবন্দি ওনার খুতবাতে জুলফিকার এক ঘটনা নিয়ে এসেছেন। রাসূল ইসলামের কাছে এক বেচারা আসছিল ইসলাম কবুল করতে, মনে আছে আপনাদের ঘটনা? আমি আপনাদেরকে সংক্ষেপ করে বলে দিই, কিতাবের নাম বলছি মনে রাখবেন, ইসলাম কত শান্তির কথা বোঝাতে চাই। ইসলাম যারা 100% মানে তারা দাঙ্গা হাঙ্গামা করতে পারে না, ফেতনা ফাসাদ করতে পারে না, সাম্প্রদায়িক শয়তানি তৈরি করতে পারে না, ইসলাম কখনো পারে না, পারে না। এগুলো আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহর পয়গম্বর আখেরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, একটা লোক আসতেছে আমার নবীকে হত্যা করার জন্য, নবীজিকে মেরে ফেলবার জন্য আসতেছে, দুনিয়ার জমিন থেকে উঠায় দেবে। সে জানতে পারে নাই আমার নবীজি এমন একজন পয়গম্বর যিনি আঙ্গুল দিয়ে আসমানের দিকে ইশারা করলে চন্দ্র দুই টুকরা হয়ে যায়, তত নিক্ষেপ করলে মেষকে আম্বার হয়ে যায়, শরীর থেকে ঘাম চললে জান্নাতুল ফিরদাউসের গ্রান হয়ে যায়, রাস্তা দিয়ে হেঁটে গেলে বিচ্ছু পর্যন্ত সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, সাপ আমার রসুলকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, রুদ্রের মধ্যে রাস্তায় হাঁটতে গেলে আকাশের মেঘমালা ছায়া দিতে থাকে, এমন পয়গম্বর বসে আছেন, একটা লোক খোনা দরবারে নিয়ে আসছে আমার নবীকে উঠায়া দেবে। নবীজির কাছে এসেছে, আমার নবীজির কাছে যখন আসলো তার উদ্দেশ্য হচ্ছে নবীজিকে মারবে, দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দিবে, উদ্দেশ্য ভালো না খারাপ? সবাই বলেন নবীজির কাছাকাছি পৌঁছে গেল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কেউ আসত, কোন ধর্মের লোক কে তিনি জানতে চাইতেন না, তাকে দাঁড়িয়ে সাথে সাথে বুকের সঙ্গে লাগাইয়া দিতেন, সুবহানাল্লাহ। ইসলাম কত উদার, এই জন্য ইলম শুধু কিতাব পড়ে পাওয়া যায় না, আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন ইলম সিনাদের সিনা, ইলম এক সিনা থেকে আরেক সিনায় যায়, এই জন্য জিব্রিল আমিন এসে আমার রাসূলকে বলছেন পয়গম্বরে আরবি আপনি পড়েন না, ইকরা, নবীজি বললেন আমি পড়তে পারি না, জিব্রাইল বলছেন আপনি বলেন না ইকরা, আমার নবীজি বললেন আমি বলতে পারি না, জিব্রিল আমিন আবার বলছেন ইকরা পড়ুন, নবীজি বললেন আমি পড়তে পারি না, জিব্রাইল আল্লাহকে বলছেন আল্লাহ তাআলা আপনি কার কাছে কোরআন দিয়ে পাঠালেন বেচারাকে, তিনবার বলছি ইকরা তিনি পড়তে পারেন না, আল্লাহ বললেন ও জিব্রাইল যার কাছে কোরআন নাযিল করেছি, যাকে আমি আল্লাহ বিশ্ব নবী বানিয়েছি, যাকে আমি আল্লাহ আমার বন্ধুক হাবিবুল্লাহ বানিয়েছি, যার জন্য জান্নাত সাজিয়ে রেখেছি, যাকে আমার নামের পাশে জায়গা দিয়েছি, তাকে কষ্ট দিয়া জবান খুলে পড়তে হবে না, জিব্রাইল রে তুমি আমার বন্ধুর বুকের সঙ্গে বুকটা লাগাই একটা চাপ দাও, তোমার বুকটা আমার বন্ধুর বুকের সঙ্গে লাগাইয়া দাও, আমি আল্লাহ পূর্ণ 30 বার করব তার বুকে নাজিল করার জিম্মাদার। ইলম তো সিনাদের সিনা, পয়গম্বর আরবের সামনে যদি কেউ আসে তিনি দাঁড়িয়ে যান, সালাম করেন, জড়ায়া ধরেন, এই লোকটা আমার নবীজিকে আঘাত করবার জন্য এসেছে, নাঙ্গা তরবারি নিয়ে এসেছে, নবীজি দাঁড়িয়ে গেলেন, মুচকি হাসলেন, আমার নবীজি যখন মুচকি হাসতেন দাঁতের অগ্রভাগ যদি বের হয়ে যায় নবীজির মুচকি হাসার আলোতে আসমানে চন্দ্র সূর্য পর্যন্ত অন্ধকার হয়ে যায়। আল্লাহ আকবার বলেন। আমার নবীজি কেমন ছিলেন, তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন মাথা নিচের দিকে করে হাঁটতেন, লোকটা এসেছে আমার নবীকে আঘাত করবার জন্য, দাঁড়িয়ে গেলেন, মোয়ানাকা করলেন, কপালে চুম্বন দিলেন, লোকটার ভিতরে যত চিন্তা ছিল এক নিমিষে দূর হয়ে গেল, আরে কারে মারতে আসলাম, কার সম্পর্কে শুনছি তিনি নাকি দাঙ্গাবাজ, কার সম্পর্কে জানলাম তিনি নাকি মারামারি কাটাকাটি করেন, এমন লোক কি দুনিয়ার জমিনে হতে পারে রে, যার চেহারার দিকে তাকালে পেটের খোদা দূর হয়ে যায়। আমার নবীজি জিজ্ঞাসা করলেন কেন এসেছে যুবক, যুবক বলতে পারতেছেন আপনাকে মারবার জন্য এসেছি, যুবক বলতেছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি একটা কাজে এসেছিলাম ভুলে গিয়েছি, আবার যদি কখনো আসি আপনাকে বলবো চলে যায়,
এই কথা বলে যুবক দ্রুত গতিতে কেটে পড়ল। পয়গম্বরে আরবি কিছুই বুঝতে পারলেন না। যুবক চলে গেল অনেক দূরে, বাড়িতে যাওয়ার পরে এই গোলামটা মুসলিম না, ঘুমিয়ে পড়ল। ঘুমের করে সে ঘুমাতে পারে না, তার যখনই চোখ বন্ধ করে তখনই মনে করে তার বুকের সঙ্গে নবীজি জড়াইয়া ধরে রেখেছে। সেই সাত বলে যেতে পারে না, হরে রসুলের পাক বুকে জড়িয়েছেন আর পারে না। তিন চার পাঁচ ছয় মাস চলে গেল, একদিন নিজেকে সামলে রাখতে পারল না। সিদ্ধান্ত নিল যে লোকটাকে মারবার জন্য গিয়েছিলাম, যে লোকটার বিরুদ্ধে কুৎসা রটনা করেছি, যাকে গালি দিয়েছিলাম দাঙ্গাবাজ বলে, তার কাছে যাওয়ার পরে তো এমন কিছুই পেলাম না, এমন মানুষ তো পৃথিবীতে হয় না। আর যাই করি না কেন, আজ ওই ব্যক্তিটার কাছে গিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ইসলাম কেমন আদর্শের নাম! ইসলাম আঘাত করে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম উত্তম চরিত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। নবীজির উত্তম চরিত্র দেখে দেখে মানুষ কালিমা পড়েছে। লোকটা দৌড়াইয়া তিন চার মাস পাঁচ ছয় মাস পরে নবীজির কাছে এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওই দিন আপনার কাছে এসেছিলাম আপনাকে আঘাত করবার জন্য, আপনাকে মেরে ফেলবার জন্য, কিন্তু আপনার সময় আপনার সঙ্গে কয়েক মিনিট কাটাবার পরে আপনি আমার বুকের সঙ্গে জড়াইয়া যে চাপ দিয়েছেন, আজও বলতে পারি না, আমি আর এভাবে থাকতে চাই না, আমাকে আপনি জান্নাতের সুসংবাদ দে, আর এই মুহূর্তে আমাকেও কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে, নবীজি মারছেন না, পিটাইছেন না, নবীজি বলছেন বাবা আরো বুঝো, আরো চিন্তা করো, আরো বুঝো, ইয়া রাসূলুল্লাহ না, আমাকে এখন কালিমা পড়ান। দেখেন ইসলাম কত সহনশীল। লোকটা বলছে পয়গম্বরে আরবি তাহলে শুনেন, আমি কালিমা পড়তে রাজি, কিন্তু কোনোদিন নামাজ পড়ব না। আমরা হইলে বলতাম বাবা যাও, কালিমা পড়ার দরকার নেই, এই শর্ত দিয়ে ইসলাম কবুল করার দরকার নেই, বাইরে। নবীজি বলছেন কাছে আসো। সুবহানাল্লাহ বললেন, এই কাছে আসার গল্প শিখিয়েছেন আমার রাসূল, আল্লাহু আকবার, কাছে আসো, আমি কিন্তু নামাজ পড়বো না, আপনি যদি এই শর্তে আমাকে কালিমা পড়ান আমি রাজি। নবীজি বললেন তাও পড়ো। লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, কি করবে না, আমি কিন্তু এই কদমের সাজদা দিতে পারবো না আল্লাহর, এই কাজ আমার দ্বারা হবে না। নবীজি বললেন ঠিক আছে, নামাজ পড়ার দরকার নেই, কালিমা নিয়ে থাকো। দেখেন ইসলাম কেমন ধর্মের। আমার বন্ধুগণ লোকটা চলে গেল, দীর্ঘ কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ করে তাকায়া দেখে পাঁচ ওয়াক্ত নামাজের যখন আজান হয় কোনো মুসলমান বাড়িতে আর নাই, কাউকে ঘরে পাওয়া যায় না, আজান হওয়ার সাথে সাথে আল্লাহ বলছেন হাইয়া আলাল ফালাহ, কল্লা, আমি রবের কাছে, আমি রব মসজিদে অপেক্ষা করতেছি, আসো। গোলাম আল্লাহর ডাক শুনে পাগলের মতো দৌড়াইয়া মসজিদে যায়। যুবক চিন্তা করে, আহারে আমিও তো কালিমা পড়ছি বাড়িতে একা একা, থেকে লাভ কি, আজ থেকে আমিও মসজিদে যেতে চাই। তাকে কি মারা লাগছে? নবীজির কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি ওখান থেকে নামাজ পড়ব। নবীজি বলেন পড়ো, কা আমার কিন্তু শর্ত আছে। ও কি শর্ত? কা আমি নামাজ পড়বো কিন্তু অজু করতে পারবো না, করতে পারবো। আমরা হলে বলতাম বেটা নামাজ পড়বো, অজু করেন বাঘ, বাইরে মসজিদ থেকে আমরা যে গরম মুসল্লি। নজি বললো ঠিক আছে, থ্যাংক ইউ, শুক্রিয়া, জাজাকাল্লাহ, আসছো, নামাজ পড়ো, অজু করার দরকার নেই, তাও আসো, দূরে যাইও না, আমি তো ভয় পাচ্ছি মুসলমানদেরকে দূরে সরাতে, অন্য ধর্মের লোক তো মুসলমানদের কাছে আসা দূরের কথা, মুসলমানরাই আসে না, ঠিক কিনা বলে? দূরে সরাইয়া দিচ্ছেন, ধাক্কা দূরে সরাইয়া দিচ্ছেন, কেন দূরে সরাবে? লোকটা এখন নামাজ পড়ে কি নাই বলেন না? আমার বন্ধুগণ এইভাবে দীর্ঘদিন চলতে লাগল। কয়েকদিন পরে একবার ফজরের সালাতে মসজিদে আসছে, এসে দেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাতের জন্য ওযু করতেছেন, হাত এতটুকুন ধুতে হবে, হযরতে আলী এতটুকুন ধোয়া শুরু করলেন, পা টাকনো পর্যন্ত না, দুই হাঁটু পর্যন্ত ধুইতে লাগলেন। এই লোকটা জিজ্ঞাসা করে, ভাই আলী,
আল্লাহর রাসূল বলেছেন হাত তো কনুই পর্যন্ত ধোয়া লাগবে, পা টাকলু পর্যন্ত, তুমি হাঁটু পর্যন্ত কেন আর পায়া লম্বা হাত পর্যন্ত ধোও কেন? হযরত আলী বলেন যুবক তুই জানিস না আমি আমার রাসূল হাবিব বললাম আল্লাহর পয়গম্বরের কণ্ঠে শুনেছি নবীজি বলেছেন যারা সালাতের জন্য ওযু করে ওযুর সময় যতটুকু অঙ্গ দৌত হয়ে যায় কিয়ামতের দিন ততটুকু অঙ্গ স্বর্ণের মতো উজ্জ্বল হয়ে যায়, কিয়ামতের দিনে উজ্জ্বল হয়ে যাবে ওই অঙ্গগুলো, উজ্জ্বল হয়ে যাবে, চমৎকার হয়ে যাবে। এই জন্যে আমি চিন্তা করলাম লম্বা করে একটু দই তো বেশি জায়গা উজ্জ্বল হবে। যুবক বলতেছে বাইরে আমি তো এতদিন নামাজ পড়ে ওযু করি না, আজকে থেকে ওযু করব না, পাঁচ ওয়াক্ত নামাজে গোসল করতে চাই। আল্লাহু আকবার, আমার হাত পাও কেন উজ্জ্বল হবে, আমার গোটা বডি উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ, মারামারি করতে হইছে, কাটাকাটি করতে হইছে, ইসলামকে শুধু বুঝাইয়া দিছেন, লোকটা বুঝে ফেলেছে, লোকটা মানতে পেরেছে, এভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এবং হাজার হাজার ঘটনা ইসলামের আছে, এই জন্য ইসলাম দাঙ্গা হাঙ্গামাকে প্রশ্রয় দেয় না, ফেতনা ফাসাদকে প্রশ্রয় দেয় না। ইসলাম শান্তির ধর্ম তখন যখন আমরা ইসলামকে 100% ফলো করবো। পারবো তো ইনশাআল্লাহ? আমাকে সবাই কথা দেন, সবাই বলেন আল্লাহ, হাত উঠে বলেন আল্লাহ। আমরা কথা দিলাম, জেনে শুনে ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করব না, সগীর